ঠিক আছে, এটা বানানোর পরে কি করবেন, এক্সপোর্ট থেকে, ঠিক আছে, এক্সপোর্ট থেকে ইমেজ বানাবেন। এই যে ফাইলে যাবেন, তারপরে এক্সপোর্ট, এক্সপোর্টে আপনার এখানে কি দিবেন, পিএনজি, ঠিক আছে। নাম দিবেন, যা খুশি নাম দিবেন। আর এখানে আপনি কোথায় কোথায় ইমেশন দেখতে যাচ্ছেন, কোন ফোল্ডারে বা কোন ইয়েতে, জাস্ট আপনি সেট করে দেবেন, হ্যাঁ আপনি নিতে পারবেন, ঠিক আছে। জাস্ট এখন ওকে দেন, এক্সপোর্ট দেওয়ার দেওয়ার পরে আপনাকে এই বক্সটা দিবে, ঠিক আছে, এই বক্সটা দেওয়ার পরে ওকে দেবেন জাস্ট। তাহলে ওটা আপনার যাবে, অবশ্যই যাবে, দেখেন যদি নিয়ে যেতে চায় এটা, তাহলে এটা বাদ দেন। এরপরে এক্সপোর্ট, এক্সপোর্টে গেলাম, এক্সপোর্টে যাওয়ার পরে পিএনজি করলাম, ঠিক আছে, পিএনজি করলাম, তারপরে এক্সপোর্ট, ঠিক আছে, এরপরে ওকে দেন। ওকে হলো না, ফাইলটা কাজ করে শেষ হয়ে গেলে আপনি দেখেন আমি যেখানে সেভ করলাম, ঠিক আছে, কোথায় সেভ করলাম, ডেস্কটপে, ডেস্কটপে আমি সেভ করলাম। এভাবে এক্সপোর্ট করে আপনারা নিজে গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে, কারণ ডিজাইনগুলো দেখতে ভালো লাগবে।